দলীয় এবং সাংগঠনিক গোড়ামি। কিসের গোড়ামি? দলীয় ও সাংগঠনিক গোড়ামি। এটা আপনাকে বুঝাতে একটু সময় লাগবে, যদিও আলোচনা অনেক গভীর রাতে শুরু করেছি, আপনার ধৈর্য হারিয়ে যাবে, আপনি শুনতে চাইবেন না, চলে যেতে চাইবেন, এটাই ঠিক। তবুও আলোচনা শেষ করারই আমার ইচ্ছা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দলীয় সাংগঠনিক গোড়ামির আগে আপনাকে বুঝতে হবে জামাতবদ্ধ জীবনযাপন মানে কি। যে কোনো দল, যে কোনো সংগঠনকে দেখবেন তারা বলবে যে জামাতবদ্ধ জীবনযাপন করা জরুরি। বই থাকবে জামাতবদ্ধ জীবনযাপনের উপরে, সেটা জামাত ইসলাম হোক, তাবলিগ জামাত হোক, এবং সেই বইগুলোতে একটা হাদিস অবশ্যই পাবেন। সেই হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে পাঁচটি জিনিসের নির্দেশ দিচ্ছি। তার মধ্যে এক নম্বর জিনিস হচ্ছে বিল জামাআ, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করিও। তারপরে কি বলছেন আল্লাহ রাসূল, জেনে রাখো, ফা ইন্নাহু মান খারাজা মিনাল জামাআ কিদা শিবরিন, কেউ যদি জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায়, কেউ যদি জামাত থেকে এক বিঘত পরিমাণ বের হয়ে যায়, তাহলে ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহ, তাহলে তার কাঁধ থেকে ইসলাম খুলে পড়ে গেল। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, আর কেউ যদি জাহিলিয়াতের দাওয়াত দেয়, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, তাহলে সে জাহান্নামের খড় কুটো, জাহান্নামের কাঠ, জাহান্নামের জ্বালানিতে পরিণত হবে। ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে, ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে। অনেক কঠিন, অনেক ভয়ঙ্কর, অনেক ভয়াবহ হাদিস। জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। কেউ যদি জামাত থেকে এক বিঘত বের হয়ে যায়, তাহলে সে কি থেকে বের হয়ে গেল? কথা বলতেছেন না যে কি থেকে বের হয়ে গেল? ইসলাম থেকে বের হয়ে গেল। তাবলিগ জামাতের বইয়ে দেখবেন একই হাদিস আছে, যারা আগে ইজতেমা শেষ করলো তারা হচ্ছে সাদ কান্দলবির বিরোধী গ্রুপ, আর যারা পরে ইজতেমা করবে তারা সাদ কান্দলবি গ্রুপ। ওই সাদ কান্দলবি গ্রুপের বইয়ে দেখবেন এই হাদিস আছে যে জামাতবদ্ধ থাকতে হবে, সাদ কান্দলবি হচ্ছেন আমির, তার অনুগত্য করে থাকতে হবে, দলিল এই হাদিস। এখন আজ আমি তাবলিগ জামাত করি, কালকে তাবলিগ জামাত থেকে বের হয়ে গেলাম, তাহলে কি আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম? আর একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসা, মুসলমানের রক্ত হারাম, মুসলমানের ধন সম্পদ হারাম, মুসলমানের মান সম্মান হারাম। মুসলমানের রক্ত হারাম মানে আপনি মুসলমানকে মারতে পাবেন না, আপনি মুসলমানকে হত্যা করতে পাবেন না। মুসলমানের ধন সম্পদ হারাম মানে আপনি মুসলমানের টাকা পয়সা চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না। মুসলমানের মান সম্মান হারাম মানে আপনি মুসলমানের গীবত করে, তোহমত অপবাদ দিয়ে তার মানহানি করতে পারবেন না। কেমন হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? তো দিল হাজ, আইয়ু বালাদিন হাদা, কোন শহর? তো বলে এটা মক্কা শহর। তো বলে জেনে রাখো হে সাহাবীরা, আলা দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদুকুম, তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের মান সম্মান এমনই হারাম যেমন এই মক্কা শহর হারাম, যেমন এই দিলহাজ মাস হারাম, তথা কাবা ঘরের যেমন দাম, একজন মুসলমানের রক্ত, ধন সম্পদ ও ইজ্জতের তেমন দাম। শুধু তাই নয়, যদি আপনি কাবাঘর ভেঙে ফেলেন, আপনি নিজে কল্পনা করেন যে আপনি কাবাঘর ভেঙে দিচ্ছেন, যদি আপনি কাবাঘর ভেঙে ফেলেন, তাহলে আপনার দৃষ্টিতে কাবাঘর ভেঙে ফেলার গুনাহ যত বড় হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে একজন মুসলমানকে হত্যা করার গুনাহ তার চেয়ে বড়। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, লা হাদামুল কাবাহ আহওয়ানু ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া মুসলমানের রক্তের চাইতে কম মূল্যের। মুসলমানের রক্তের এত মূল্য, এত মূল্য, লাউ ইশতারাকু আহলুল আরদি ওয়া আহলুস সামা, আসমান এবং জমিনের সকল অধিবাসী, আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত মানুষ আছে, জমিনে যত জিন আছে, সবাই যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে। গণপিটুনি নাম শুনেছেন? গণপিটুনি, গণপিটুনিতে আপনি মনে করেন সবাই যখন মারতেছে, আমিও একটা থাপ্পড় দিয়ে দিলাম, আমার কি আর গুনাহ হবে? মনে করেন না? কথা বলেন না কেন? অবশ্যই মনে করে মানুষ।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই রকম গণপিটুনি যদি সারা পৃথিবীর সব মানুষ মিলে দেয়, সারা পৃথিবীর সকল ফেরেশতা মিলে দেয়, সারা পৃথিবীর সকল জিন মিলে দেয়, দিয়ে যদি একজন মুসলমানকে হত্যা করে, লাকাব্বাহুমুল্লাহ জামিআন ফিন্নার, তাহলে ওই একজন মুসলমানের রক্তের বদলা নিতে আল্লাহ সারা পৃথিবীর সকল মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল জিন সমগ্র আসমানের সকল ফেরেশতাকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এটা হচ্ছে একজন মুসলমানের রক্তের মূল্য। এখন দেখেন আল্লাহ রাসূল কি বলতেছে, আল্লাহ রাসূল বলতেছে মুসলমানের রক্ত হারাম, তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে। এক, আসাইয়িবুজ জানি, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যাবে। দুই, যে আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে হত্যা করা যাবে। তিন, মুফারিকুল জামাআহ, যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করা যাবে। মানে আমি আজ তাবলিগ জামাত করতাম, জামাত ছেড়ে দিলাম তো আমাকে হত্যা করা যাবে? আল্লাহ রাসূল তো বলতেছে জামাত ছেড়ে দিলে হত্যা করা যাবে। তাহলে জামাতবদ্ধ জীবনযাপনের অর্থ আমরা সঠিক বুঝিনি। এই জন্য আমি বলি আসমানের নিচে জমিনের উপরে যত হাদিস আছে মাজলুম, অত্যাচারিত, নির্যাতিত, যেই সমস্ত হাদিসের উপর দুনিয়ার মানুষ অত্যাচার করেছে, বিকৃত করেছে, সঠিক অর্থ করেনি, সেই সমস্ত হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস। জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে বিকৃত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আর একটা হাদিস শোনাই, যে হাদিস থেকে এই হাদিসের অর্থ স্পষ্ট হবে। আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী খেলাফতের খলিফা হলেন, তখন একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, আল্লাহর কসম করে বলছি যারা যাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাইফা তুকাতিলুনহুম, যারা যাকাত দিবে না আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অথচ তারা আল্লাহকে এক মেনে, আল্লাহর রাসূলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে, আর যারা আল্লাহকে এক মেনে আল্লাহর রাসূলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে তাদের রক্ত হারাম, তারা মুসলমান, তারা যাকাত দিবে না, তাদেরকে আপনি কিভাবে হত্যা করবেন, কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো ওমর, ওয়ালাউ মানাউনি ক্বালানি ওয়াদুনহু ইলা রাসূলিল্লাহ, তারা যদি আল্লাহর রাসূলের যুগে উট গরু ছাগল যাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের সাথে দড়িও দিয়ে যেত, আর আমার যুগে উট গরু ছাগল দিয়ে যায় কিন্তু দড়ি না দিয়ে যায়, শোনো ওমর, তারা যদি আল্লাহর রাসূলের যুগে খেজুর গম ধান চাল ওষর হিসেবে দিতে এসে খেজুর গম ধান চালের সাথে তার বস্তাও দিয়ে যেত, আর আমি আবু বকর আমার যুগে খেজুর গম ধান চাল দিয়ে যাই কিন্তু তার বস্তা না দিয়ে যায়, তাহলে আমি আবু বকর ওই দড়ির জন্য, ওই বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব। এত কঠিন কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে বলতেছেন! আপনারা যারা শ্রোতা আছেন তাদের একটা পরীক্ষা নিয়ে, আমি যে এতক্ষণ বললাম যে জামাত থেকে যে বেরিয়ে যাবে তাকে হত্যা করতে বলছে আল্লাহ রাসূল, আর এই হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিবে না তাদেরকে হত্যা করবে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তারা এখনো মুসলমান আছে আপনি কেন তাদেরকে হত্যা করবেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের উত্তর কি? আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর কি? প্রশ্ন মনে হয় বুঝতে পারেননি না, প্রশ্ন স্পষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিবে না তাদেরকে কি করবেন? জোরে বলেন, তাদেরকে কি করবেন? সব শ্রোতা কথা বলেন, যাদেরকে, যারা যাকাত দিবে না তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করবেন? হত্যা করবেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এরা তো কালেমা পড়েছে, এরা তো মুসলমান, এদেরকে আপনি কেমনে হত্যা করবেন? তারপরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে হত্যা করতে চাচ্ছেন, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উত্তর কি? এই প্রশ্নের উত্তর কি? জি, হ্যাঁ, তারা জামাত থেকে বের হয়ে গেছে। তারা কি থেকে বের হয়ে গেছে? জামাত থেকে বের হয়ে গেছে। জামাত মানে হচ্ছে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ থেকে তার আনুগত্য করার নাম হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করা।
আর যারাই ইসলামী খেলাফতের খলিফার অধীনে থেকে তার বৈধ নির্দেশের আনুগত্য করবে না, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে, তারাই খারিজি। খারিজি মানে যে বের হয়ে যায়। খারিজি নাম শুনেছেন? খারিজি মানে যে বের হয়ে যায়। কি থেকে বের হয়ে যায়? জামাত থেকে বের হয়ে যায়। ইসলামী খেলাফতের খলিফার নির্দেশ না মেনে ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রনেতার নির্দেশকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করে তারা খারিজি। সরকার চাইলে তাদেরকে হত্যা করতে পারবে। এরা জামাত থেকে বের হয়ে গেছে, এরা জামাতবদ্ধ জীবনযাপন করে না।